প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পঞ্চগড় যাচ্ছেন। সফরকালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ছাড়াও এক জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী এ সফরকে কেন্দ্র করে গোটা জেলায় এখন উৎসবের আমেজ। এরই মধ্যে রং বেরঙের ব্যানার, পোস্টার আর তরুণে ছেয়ে গেছে এলাকা। শহরের চিনিকল মাঠে জনসভার মঞ্চও প্রস্তুত। সফরের শুরুতে সকালে দেবীগঞ্জে দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে 100 শয্যার হাসপাতাল, পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্ধা মহাসড়ক এবং তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এছাড়া পঞ্চগড় পার্বতীপুর ডুয়েল গেজ রেল লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে শহরের চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।